প্রথমে ইলাস্ট্রেটরে যাব, গিয়ে একটা নতুন ডকুমেন্ট ওপেন করব, ঠিক আছে? এখানে একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করে নিব, ফাইল মেনু থেকে জাস্ট নিউ এ ক্লিক করবেন, ফাইল মেনু থেকে নিউ বা কন্ট্রোল এন প্রেস করলেও হবে। এখানে আমরা হাইট ওয়েট সবকিছু দিতে পারবো, এখানে আমি হাইট উইথ দিছি 2000 পিক্সেল, হাইট 1600 পিক্সেল, কোনো ব্লিড দিই নাই, ঠিক আছে? সিএমওকে কালার আপনারা চাইলে 8 জিবি কালার দিয়ে ব্যবহার করতে পারেন, রিজলিউশন 300x72, আমি সিএমওকে কালারই ব্যবহার করবো, সিএমও কালার 300 রেজুলেশন, ঠিক আছে? এবং ল্যান্ডস্কেপ যদি আমি পোর্ট্রেট চাই তাহলে পোর্ট্রেট নিতে পারি, পোর্ট্রেট নিলে আমাকে আমার ওয়েটটা কমে যাচ্ছে, কমে গিয়ে 1600 পিক্সেল হয়ে গেছে অ্যান্ড হাইট হয়ে গেছে 2000 পিক্সেল, ঠিক আছে? পোর্ট্রেট নিলাম, একটা অ্যাড করে নেবো এবং এখানে আমরা চাইলে রিনেম করে নিতে পারি। প্রথমেই রিনেম করার জন্য আমরা আমাদের নাম লিখি, আমাদের ধরুন যে লিখলাম ইনফিনিটি লোগো ডিজাইন, ইনফিনিটি লোগো, দেন ক্রিয়েটে ক্লিক করে দিব। দেখেন ইনফিনিটি লোগো ডিজাইন 2007 আমার এখানে ক্রিয়েট হয়ে গেছে। আমি ল্যান্ড সরি পোর্ট্রেট মোড নিয়েছি, আর গোটা ওরিয়েন্টেশনটা পোর্ট্রেট নিয়েছি, তার জন্য আমার উইথটা কম হাইটটা বেশি আছে, ঠিক আছে? এটা নেওয়ার পর আমরা একটা ইনফিনিটি লোগো ছিল 8-এর মতো দেখতে মনে হচ্ছে, 8 ইনফিনিটি লোগো, ওটাকে যদি আপনারা জাস্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে দেন ইনফিনিটি হয়ে যাবে। আমরা লোগোটা একটু ড্র করার ট্রাই করি, ঠিক আছে? শুধুমাত্র ঠিক আছে। সার্কেল দিয়েই ড্র করা যাবে এটা, এবং আজকে একটা নতুন টুল দেখাবো আপনাদেরকে, সেটা হচ্ছে শেপ বিল্ডার টুল। শেপ বিল্ডার টুল খুব ইজি ব্যবহার করার জন্য, কিন্তু খুব সাবধানে ব্যবহার করতে হবে, একটু ভুল করলে প্রবলেম শুরু হয়ে যাবে, ঠিক আছে? তো আমি সার্কেল নেওয়ার জন্য এই রেক্টাঙ্গুলার টুলস প্রথমে ওপেন থাকবে, আমরা এখান থেকে জাস্ট একটু ক্লিক করে ধরে রাখবো, এলিপস টুলটা সিলেক্ট করবো, ঠিক আছে? এলিপস টুল সিলেক্ট করবো, এলিপস টুল সিলেক্ট করার পর আমরা এখানে একটা এলিপস ড্র করি। তো আমি শিফট প্রেস করে একটা এলিপস ড্র করবো, যে কারণে এটা পারফেক্টলি সার্কেল হয়, দেখেন আমার হাইট পিক্সেলটা সমান আছে, বড় নিলে বড়, ছোট নিলে ছোট, এজ ইউ উইশ, আপনারা কতটুকু দিবেন কতটুকু ডিপেন্ড করবে। আমি এত বড় নিলাম, এটার ফিল কালার আছে হোয়াইট, আর স্ট্রোক কালার আছে ব্ল্যাক। ফিল কালারটা হোয়াইটের উপর হোয়াইট তো দেখা যাচ্ছে না, তো আমরা একটু সাইডে নিয়ে এসে দেখি, যে দেখছেন আমাদের ফিল কালার হোয়াইট আছে এবং স্ট্রোক কালার আছে ব্ল্যাক। আমরা এই ফিল কালারটা একটু চেঞ্জ করে নিব, ফিল কালার আমরা নাম দিলাম, কিছুই দিলাম না, মানে অফ করে দিলাম ফিল কালারটা, অনলি স্ট্রোক কালারটা থাকলো, ঠিক আছে? অনলি স্ট্রোক কালারটা থাকবে, স্ট্রোক কালারটা শুধুমাত্র থাকলো, এবং এটাকে আমরা মাঝামাঝি অবস্থানে নিয়ে আসলাম। একটা জিনিস খেয়াল রাখবেন, যখন শুধুমাত্র স্ট্রোক থাকবে, ফিল থাকবে না, সিলেক্ট আপনি করলেন, সিলেক্ট করার পর আপনি যে কোনো জায়গা ধরে টান দিলে কিন্তু এটা আসবে না, আপনি জাস্ট স্ট্রোকের উপরেই ক্লিক করে ড্রাগ করতে হবে, তাহলে আপনার এটা আসবে, তাছাড়া আদারওয়াইজ আসবে না, আদারওয়াইজ মুভ হবে না। এটা মুভ করার জন্য করতে হবে স্ট্রোকটাকেই জাস্ট ক্লিক করে ধরে রাখতে হবে। আমরা এখানে নিলাম, সার্কেলটা নিলাম, আমাদের পারফেক্ট একটা সার্কেল তৈরি হয়ে গেছে। তো এই সার্কেলটাকে আমরা কপি পেস্ট করবো কয়েকবার, তো একবার করি, প্রথমে কন্ট্রোল সি করেও কপি করতে পারেন, কন্ট্রোল ভি করেও পেস্ট করতে পারেন, বাট আমি এখান থেকে বললাম এডিট কপি এডিট। এখানে দেখেন পেস্টের অনেক অপশন, প্রথম দিনও বলছিলাম পেস্টের অনেক অপশন আছে এখানে, কন্ট্রোল ভি করলে আগে যে কোনো ওখানে পেস্ট হবে, আবার যদি পেস্ট ইন ফ্রন্ট করি তাহলে এটার উপরে সামনে আসবে, পেস্ট ইন ব্যাক করলে পেছনে, এন্ড পেস্ট ইন প্রেস করলে জাস্ট পজিশনে, অনেকটা পেস্ট ইন ফ্রন্টের মতো। আপু কিছু বলবেন? না বললে মাইক্রোফোন গুলো অফ রাখেন। তো আমি পেস্ট ইন প্লেস করব, ঠিক আছে? পেস্ট ইন প্লেস করলে এর উপরে পেস্ট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন না এখন, বাট এই যেটা সিলেক্টেড আছে সেটাকে যদি আপনি মুভ করেন তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন আমার একটা ছিল, ডুয়েল হয়ে গেছে, ঠিক আছে?
আমি এক স্টেপ ব্যাকে গেলাম, ব্যাকে গিয়ে আমি এটাকে কপি যেহেতু করছি, এডিট কপি এডিট পেস্ট ইন প্লেস সিলেক্টেড আছে, শিফট এবং অল্টার একসাথে, অল্টার শিফট একসাথে প্রেস করে এটাকে ছোট করব যেন আমার সেন্টার পয়েন্টটা একই থাকে, কোনো চেঞ্জ না হয়। ওকে, শিফট এবং অল্টার প্রেস করে আমি এটাকে ছোট করলাম, মাঝের সার্কেলটাকে আমি একটু ছোট করে নিলাম, আর পূর্বের সার্কেল যেটা ছিল সেটা যেমন ছিল তেমনই থাকলো। আমরা এটা এভাবে রেখে দিলাম। রেখে দেওয়ার পর ভাইয়া একটা কথা ছিল অবশ্যই ভাইয়া, ওই যে আমরা তো অলরেডি কপি করছি, তাহলে আল্ট্রা চাপার দরকার কি ছিল বুঝি নাই, ভাইয়া? আমরা তো কপি করছি অলরেডি, তাহলে আল্ট্রা চাপার দরকার আমি কি ছিল? শিফট অল্টার চেপে জাস্ট ছোট করছি, পজিশন চেঞ্জ করি নাই, সেন্টার পয়েন্টটা ঠিক রাখার জন্য শিফট এবং অল্টার প্রেস করছি যেন রেশিওটাও ঠিক থাকে সাথে সেন্টার পয়েন্টটা, আর না ভাইয়া হলে শুধু, আপনাকে অ্যালাইন করতে হতো। ও ভাইয়া শুধু শিফট চাপলেও হইতো না? শুধু শিফট চাপলে আপনার সেন্টার পয়েন্টটা একই থাকতো না, শুধু শিফট ও চাপলে আপনার আচ্ছা এমন ভাইয়া ঠিক আছে, শুধু শিফট চাপলে আপনার অবস্থানটা হয়তো এই অবস্থানে, ও দেন ভাইয়া আপনাকে থ্যাংক, এটাকে অ্যালাইন করতে হইতো। বাট আমি কি অ্যালাইন করছিলাম পরের বার না বুঝি ভাইয়া, নাই, না ভাইয়া বুঝতে পারছি, থ্যাংক ইউ। বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি। এই জন্য আমরা শিফট অল্টার দিয়ে জাস্ট আমাদের যেন সেন্টার পয়েন্টটা ঠিক থাকে, তার জন্য আমি শিফট এবং অল্টার একসাথে ব্যবহার করছি। ঠিক আছে, যখন শিফট দরকার হবে শুধুমাত্র তখন শিফট ব্যবহার করবো, যখন অল্টার সহ দরকার হবে তখন অল্টার সহ দরকার ব্যবহার করবো। ঠিক আছে, তো এখন আমরা আবার মাঝের যে ছোট সার্কেলটা আছে এটাকে সিলেক্ট করব, এটাকে আবার কপি করব, কপি পেস্ট ইন প্লেস, প্লেস করে দিলাম। এবার দেখেন এই চার কর্নারের মধ্যে রাইট কর্নার ধরে আমরা এবার শুধুমাত্র শিফট প্রেস করে টান দিব, এবার আর অল্টার প্রেস করব না, শুধুমাত্র শিফট কি প্রেস করে আমরা দেখতেছি স্মার্ট গাইডটা যদি আমাদের অন আছে, একটা জিনিস খেয়াল করেন উপরে একটা ম্যাজেন্ডা কালারের লাইন দেখা যাচ্ছে খুব সুন্দর ভাবে, যেটা দুইটা সার্কেলকে ইন্টারসেক্ট করে গেছে, মানে দুইটা সার্কেলের টপ যেটা সেটা সমান আছে। ঠিক আছে, হয় এটা টপে দেখাবে অথবা রাইটে দেখাবে, যে কোনো একটা পাশে দেখাবে, এবং আপনারা যাদের স্মার্ট গাইড অন নাই তারা ভিউয়ে যাবেন, ভিউ থেকে স্মার্ট গাইডটা অন করে নেবেন অথবা কন্ট্রোল ইউ প্রেস করবেন, স্মার্ট গাইড অন হয়ে যাবে। আর এইভাবে এই যে সিক্স প্রেস করে আমি টান দিচ্ছি, যখন আমার মানে স্মার্ট গাইডটা শো করতেছে উপরে, প্রথমে মাউস ছেড়ে দিবেন তারপর কিবোর্ড থেকে হাত সরাবেন, প্রথমে কিবোর্ড থেকে হাত সরাইলে এই যে পজিশন এমন চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, প্রথমে মাউস ছাড়বেন দেন কিবোর্ড থেকে হাত সরাবেন। ওকে, একটা কপি হইলো, এখন আমি স্মলটাকে আবারও সিলেক্ট করলাম, আবারও এডিটে গেলাম, কপি এডিট থেকে পেস্ট ইন প্লেস। এবার আমি নিচের কর্নারটা ধরবো, ডান পাশের নিচের কর্নারটা, আগে উপরে কর্নার ধরছিলাম এবার নিচের কর্নার ধরে টান দিব, জাস্ট শিফট প্রেস করেই টান দিবেন, গাইড যতক্ষণ না শো করবে ততক্ষণ ছাড়বেন না। এই যে দেখেন গাইড শো করতেছে আমার কোথায়, নিচে আমার ম্যাজেন্টা কালারের একটা লাইন শো করতেছে, দ্যাট মিন্স দুটা বটম লাইন সমান আছে। আমি এখন আগে মাউস ছেড়ে দিলাম দেন, এখন এটাকে আমরা অ্যালাইনমেন্ট করব। এই পর্যন্ত তো কারো প্রবলেম নাই, আমার মনে হয় নাই এই পর্যন্ত কারো প্রবলেম, না ভাইয়া আমার নেই, না এখানে এই পর্যন্ত কোনো সমস্যা নেই। আচ্ছা, কারো সমস্যা থাকলে বলেন, যিনি থাকবেন সেটা বললে অনেক কম জন হবে। না স্যার এই পর্যন্ত সমস্যা নেই। আচ্ছা নাই, যেহেতু নাই সেহেতু আমি এখন প্রত্যেকটা সার্কেলকে সিলেক্ট করলাম, মানে সবগুলোকে একসাথে সিলেক্ট করে দিলাম, সবগুলোকে একসাথে সিলেক্ট করে দিয়ে আমি অ্যালাইনমেন্ট করবো। সবগুলোকে একসাথে সিলেক্ট করে দিয়ে অ্যালাইন করি, জাস্ট অ্যালাইন করলাম। অ্যালাইন করার পর এই যে আমাদের এখানে ইন্টারসেক্ট করছে, এখানে দুইটা সার্কেল ইন্টারসেক্ট করছে, এখানে করছে, এখানে করছে, আমরা একটু চেক করে দেখবো যে আমাদের এই পয়েন্ট গুলো একটাই আছে না আলাদা আলাদা পয়েন্ট আছে। ঠিক আছে, একটু জুম করি, আমরা অল্টার প্রেস করে আমি মাউস স্ক্রল করলে এটা জুম হবে, এভাবে জুম হওয়ার পর আপনারা কন্ট্রোল ওয়াই প্রেস করবেন কিবোর্ড থেকে, কন্ট্রোল ওয়াই
এখানে কয়টা লাইন আছে দেখি আমরা একটু, একটা লাইন শো করতেছে, তুমি সিলেক্ট করলে দেখতে পাবো একটা লাইন শো করতেছে। আমি একটু নিচের ব্লকে দেখি, একটা লাইন শো করতেছে। একটা লাইন এখানেও একটা লাইন শো করতেছে, দ্যাট মিনস আমার পুরো কাজটাই ঠিক আছে। দেন আবার কন্ট্রোল অই প্রেস করলে এটা আমার ব্যাক চলে আসবে, আগের অবস্থায় চলে আসবে। ঠিক আছে, এটা চেক করে নেবেন কেন, কারণ যদি কোনো অ্যালাইনমেন্টে কোনো প্রবলেম থাকে, দুইটা সার্কেলের মাঝে যদি অল্প একটু গ্যাপ থাকে, আপনি আপনার ডিজায়ার শেপ পাবেন না পরবর্তীতে। যদি দেখা গেলো মাঝে সার্কেলের সাথে একটু গ্যাপ আছে, কিংবা বড় সার্কেলটার সাথে একটু গ্যাপ আছে, কোন একটা সার্কেলের সাথে গ্যাপ একটু স্লাইটলি গ্যাপ হয়ে গেছে, দেন আপনি আপনার ডিজায়ার শেপ খুঁজে পাবেন না। ঠিক আছে, তো আমাদের যেন এমনটা না হয়, আমরা যেন ডিজায়ার শেপটা আমরা খুঁজে পাই, তার জন্য আমরা একটু আগে চেক করে নিব। ঠিক আছে, দেন এখন একটু খেয়াল করেন, এখান থেকে আমার সার্কেল আছে কয় ধরনের, তিন ধরনের, একটা স্মল, মিডিয়াম, লার্জ। এখান থেকে মিডিয়াম সার্কেল আছে দুইটা, আমি মিডিয়াম সার্কেল দুইটা যে কোনো একটাকে কপি করে রাখি, দুইটাই যেহেতু সমান, এটা এবং নিচেরটা দুইটাই সমান, আমি যে কোনো একটাকে অল্টার প্রেস করে কপি করলাম। অল্টার প্রেস করে কোনো কিছু মুভ করলে সেটা কপি হয়ে যায়। ঠিক আছে, আপনি যদি মনে করেন যে না আমি এভাবে কপি করব না, তো আপনি কন্ট্রোল সি কন্ট্রোল ভিও করতে পারেন, কপি দেন এটাকে সরাই নিলাম। মনিরুজ্জামান ভাই একটু মাইক্রোফোনটা বন্ধ করেন কাইন্ডলি, আর কিছু বললে বলেন। আমি যে কোনো একটা সার্কেল কে কপি করব, তো আপনি কন্ট্রোল সি কন্ট্রোল ভিও করতে পারেন এডিট থেকে, এই যে কপি করাই আছে পেস্ট করে দিলাম, সিলেক্ট করে এডিট কপি এডিট পেস্ট করে দিলে এটাকে সরায় রাখলেন। ঠিক আছে, অথবা অল্টার প্রেস করে টান দিলেও হবে, কোনো সমস্যা নেই। দেন এটাকে সিলেক্ট করলাম, পুরো এই চারটা সার্কেল ছিল, চারটা সার্কেলকে আমি সুন্দর করে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি গ্রুপ করে দেব, চারটা সার্কেলকে একসাথে গ্রুপ করে নিলাম। ঠিক আছে, তাহলে আমার এটা কি হলো, একটা ইউনিট হয়ে গেল। এখন আমার এটা একটা ইউনিট হয়ে গেছে, আর এখানে একটা আলাদা আছে, তো একে এদের সাথে যোগ করে দিই। ঠিক আছে, তো আমি এখন পুরোপুরি একসাথে সবগুলো সিলেক্ট করলাম, এখানে গ্রুপটাও সিলেক্ট করলাম, এখানে যে সিঙ্গেল একটা সার্কেল আছে সেটাকেও সিলেক্ট করলাম। দুটো সিলেক্ট করার পর আমি আবারও অ্যালাইনমেন্ট করবো, সেই অ্যালাইনমেন্টটা হচ্ছে হরিজন্টালি লেফট অ্যালাইন করবো এবং ভার্টিক্যালি সেন্টার অ্যালাইন, হরিজন্টালি লেফট অ্যান্ড ভার্টিক্যাল সেন্টার। তাহলে কি হচ্ছে, আমার যে সার্কেলটা বাইরে ছিল সেই সার্কেলটা একবারে ভেতরে এসে সুন্দরভাবে প্লেস হয়ে গেছে, যেটা এটার সাথে কানেক্টেড আছে, বড় সার্কেলটার সাথে কানেক্টেড আছে। আমি একটু চেক করবো এখানে কি কাজ হচ্ছে, আপনাকে বারবার চেক করতে হবে, কন্ট্রোল ওয়াই দেবেন যে চেক করবেন যেখানে একটা আছে কিনা, একটা আছে, ভাইয়া এখানে একটা আছে। হ্যাঁ ভাইয়া বলেন। যদি একটাতে একটা শো না করে তাহলে সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে, আপনার সার্কেলকে ছোট বড় করতে হবে, সার্কেল যদি বড় হয়ে যায় তাহলে ছোট করতে হবে, সার্কেল যদি ছোট হয়ে যায় তাহলে বড় করতে হবে। কারণ অ্যালাইনমেন্ট যখন আপনি এখান থেকে অ্যালাইনমেন্ট করতেছেন, তখন তো আপনার অ্যালাইনমেন্টে কোনো সমস্যা নাই, সমস্যা হচ্ছে আপনার শেপে, যে শেপটা নিতে প্রবলেম হচ্ছে সেই প্রবলেমটা আপনি সলভ করে নিলেন ছোট বড় করে আর কি। আচ্ছা ভাই, ঠিক আছে। ছোট বড় করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, বুঝি নাই ভাই, লাস্ট কি লাস্ট অ্যালাইনমেন্টটা আরেকবার দেখান। লাস্ট অ্যালাইনমেন্টটা এই যে এমন ছিল, জি অ্যালাইনমেন্টে, হ্যাঁ অ্যালাইনমেন্টে আসলাম, অ্যালাইন টু সিলেকশন সিলেক্ট করে নেবেন, দেন হরিজন্টাল লেফট
এন্ড ভার্টিক্যাল সেন্টার, হরিজন্টাল লেফট ভার্টিক্যাল সেন্টার করার পর আপনাকে চেক করতে হবে যেখানে একটা লাইন আছে কিনা, একটাই আছে, না থাকলে হবে কি পরবর্তীতে সেভ বিল্ড করবো আমরা তখন প্রবলেম হবে। আমি আবার কন্ট্রোল ওয়াই প্রেস করে ব্যাক চলে আসলাম আমার আগের অবস্থানে, ঠিক আছে। সবাই বুঝতে পারছেন এ পর্যন্ত? দেন এটাকে আমি, হ্যাঁ এটাকে আমি গ্রুপ করে নিবো, আবারও আবারও গ্রুপ করে নিলাম, এটা আমার পুরোটা একটা ইউনিট হয়ে গেল এখন। এখন এই ইউনিটটাকে আমি কপি করে এক কপি নিচে নিয়ে গিয়ে পেস্ট করব। তো এটা কয়েকটা ওয়েতে করা যায়, আমি আপনাদেরকে দেখাবো, দুই তিনটা ওয়ে দেখাবো আর কি, আপনাদের কাছে যেটা ইজি মনে হবে, যেটা মনে করলে মনে করবেন যে আপনি কমফোর্টেবল ফিল করতেছেন, আপনি সেটা অ্যাপ্লাই করবেন। তিনটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে না, যেকোনো একটা অ্যাপ্লাই করলেই হবে, বাট আমি তিনটাই দেখাই দিচ্ছি, কারণ কার কাছে কোনটা সহজ হবে সেটা তো বুঝতে পারতেছি না আমি, ঠিক আছে। ওটা আপনারা ডিসাইড করে নেবেন যে আপনার কাছে কোনটা সহজ হবে। তো এটাকে আমি একটা গ্রুপ করে ফেলছি, ঠিক আছে। গ্রুপ যেহেতু আমার হয়ে গেছে, আমি প্রথমে একটা অপশন দেখাই, সেটা হচ্ছে আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করব, করে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্টে যাব, ট্রান্সফর্ম থেকে করব রিফ্লেক্টে যাব, রিফ্লেক্ট করলাম, রিফ্লেক্ট করার পর কত ডিগ্রিতে রিফ্লেক্ট করব, এখানে আমরা প্রিভিউ অপশন চালু করে রাখছি, তো আমি ভার্টিক্যাল 90 ডিগ্রিতে রিফ্লেক্ট করব যেন আমার এটা ফ্লিপ করে। দেখেন এখানে এটা আছে, এটা ফ্লিপ করে এমন, যদি এটা হরিজন্টালি করতাম তাহলে নিচ উপরটা ফ্লিপ করতো, ঠিক আছে। আর এখানে লেফট হ্যান্ড রাইটটা ফ্লিপ করতেছে, ঠিক আছে। প্রিভিউ চেক করে নেবেন, চেক করে নেওয়ার পর আমরা একটা এখানে দেখেন তিনটা অপশন আছে, কপি, ওকে, ক্যান্সেল। তো আমরা ওকে দিলে যেটা যেমন ছিল তেমনই থেকেই পেস্ট হয়ে যাবে, জাস্ট রিফ্লেক্ট হয়ে যাবে, বাট আমি যদি কপি দিই তাহলে নতুন একটা কপি তৈরি হবে এটা। তো আমি কপি দিলাম, একটা আমার নতুন কপি তৈরি হয়ে গেছে, দেখেন এই পাশে একটা সার্কেল, এই পাশে একটা সার্কেল। আমি আবারও দেখাচ্ছি, অ্যারেঞ্জ, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, রিফ্লেক্ট ভার্টিকাল 90 ডিগ্রি, দেন কপি। এই যে কপি হয়ে গেছে, দেন আপনার সার্কেল যেটা সিলেক্টেড আছে, এই সিলেক্টেড থাকা অবস্থায় আপনি কিবোর্ড থেকে শিফট কি এবং ডাউন অ্যারো কি এটা প্রেস করবেন, করে একটু নামাই নিবেন, জাস্ট অল্প একটু আপনি স্লাইটলি নামাই নিলেন, কারণ এটা আমি এখন ইন্টারচেঞ্জ করব। তো ধরেন যে আমি এতটুকু নামাই নিছি, নামাই নেওয়ার পর আমি এটাকে চাইলে কিবোর্ড থেকেও অ্যাডজাস্ট করতে পারি, ঠিক আছে, কিবোর্ড থেকে করতে পারি, অথবা আপনি জাস্ট মাউস ক্লিক করবেন, বাট শিফট কিটা প্রেস করে থাকবেন, এটা ছাড়বেন না, এটা ছাড়বেন না, এই কারণেই যে আপনার অ্যালাইনমেন্ট পরবর্তীতে করতে হবে না। তাহলে এটা সিলেক্ট করলাম, আমি টান দিব, এখন যে সিলেক্ট করে জাস্ট কিবোর্ড থেকে আমি শিফট কিটা প্রেস করছি, ঠিক আছে, আমি শিফট কি প্রেস করে টান দিচ্ছি। দেখেন এখন উপর থেকে একটা লাইন শো করতেছে এবং 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আরো একটা লাইন গ্রিড শো করতেছে ম্যাজেন্ডা কালারে, আপনার খেয়াল করে দেখেন, যখন এমন শো করবে তখন আপনি এটাকে ছেড়ে দিলেন। এখন আপনি আমরা চেক করতে হবে যে আমার এখানে কি একটা পয়েন্টে হয়েছে না, আদৌ হয়েছে না হয় নাই। আমি যদি সিলেক্ট করলাম, আমি কন্ট্রোল ওয়াই দিব, ওয়াই দিয়ে আমি চেক করে দেখবো, হ্যাঁ একটা পয়েন্টে হয়েছে, মানে এটা আমার অ্যালাইনমেন্ট ঠিক আছে। ওইখানে যদি আমার মিলে তাহলে আমার এইখানেও মিলবে, এই পজিশনটা আমার সেম থাকবে, ঠিক আছে। আমরা কন্ট্রোল ওয়াই দিয়ে ব্যাক চলে আসলাম, ওকে, দুইটা লাইন এখানে একটা হয়ে গেছে। এটা একটা ওয়ে, এটাও যে রেজাল্ট শো করে, ঠিক আছে, রেখে দিলাম আমি, তো অন্য কালার দিয়ে রাখি তাহলে আপনারা দেখতে পাবেন, বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে খুব সুন্দর বোঝা যাচ্ছে। সেকেন্ড ওয়েটা দেখাই, সেকেন্ড ওয়েটা হচ্ছে এটা সিলেক্ট করলেন, আপনি এডিট থেকেও কপি পেস্ট করে নিয়ে আসতে পারবেন, অথবা অল্টার প্রেস করে টান দিলেন।
একটু জুম আউট করে নেবেন, এত বেশি জুম রাখবেন না, যেন কপি করার সময় জায়গা থাকে। অল্টার প্রেস করে টান দিবেন। তো টান দেওয়ার সময় একটা খেয়াল করবেন আপনি, সিফট কি একসাথে প্রেস করে টান দিবেন, যেন আপনার রেশিওটা ঠিক থাকে, জাস্ট বরাবর এখানে প্লেস হয়ে যায়। ঠিক আছে, আমার যেহেতু বরাবর প্লেস হয়েছে, এটাকে আমি আবার উপরে নিয়ে গিয়ে প্লেস করব, যেভাবে প্লেস করলাম আগেরটা, এটাকেও সেম প্লেস করব আমি, জাস্ট সেফটিটা নিয়ে গিয়ে প্লেস করে দিব। ঠিক আছে, আমার এখানে লাইন শো করতেছে কিনা এটা আমাকে চেক করতে হবে, এবং এটা আমি রিফ্লেক্ট করে দিব, ট্রান্সফর্ম রিফ্লেক্ট ভার্টিক্যাল 90 ডিগ্রিতে। এবার ওকে করে দিলাম, এবার আর কপি করব না, কারণ আমি কপি কি আগেই করে নিছি, তাহলে আমার আর কপি করার দরকার নাই। এখন আমি চেক করবো এখানে যেটা ঠিক আছে নাকি, আমি কন্ট্রোল ওয়াই দিলেই বুঝতে পারবো। হ্যাঁ, একটা পয়েন্ট আছে, এটা ঠিক আছে, এখানে একটা লাইন আছে, এটা ঠিক আছে। আবার কন্ট্রোল ওয়াই দিলাম, ব্যাক চলে আসলাম। আমার সেকেন্ড ওয়ে হয়ে গেছে, ঠিক আছে, এটাও যেমন এটাও তেমন দেখতে, একটু চাইলে মিলাই নিতে পারেন, একটু দেখতে কেমন লাগতেছে কি লাগে না, অবশ্যই লাগবে। ঠিক আছে, এবং থার্ড ওয়ে আমি অল্টার প্রেস করে কপি করলাম, আপনি ইচ্ছা মতো পজিশনে রাখেন, নো প্রবলেম, অল্টার প্রেস করে জাস্ট কপি করলাম, অথবা আপনি কন্ট্রোল সি কন্ট্রোল ভি করতে পারেন, দেন এটাকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করবেন। এই যে শিফট কি প্রেস করে রোটেট করলে একবারে 45 ডিগ্রি রোটেট হচ্ছে, 90, 135, 180, দেখেন এটা এটা মিরর হয়েছে কিনা, অবশ্যই হয়ে গেছে, যেখানে লেফটে এখানে রাইটে। ঠিক আছে, যেটাতে গ্রুপ আছে সেহেতু আমার কোনো প্রবলেম নাই, আমি এখানে এটা নিয়ে আসবো এবং এটা সিলেক্ট করে দিব। তার আগে আমি একটু অ্যালাইনমেন্ট করে নিব, এই যে দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর অ্যালাইন অপশনে গেলাম, হরিজন্টালি সেন্টার্ড অ্যালাইন করে নিলাম। ঠিক আছে, হরিজন্টালি সেন্টার অ্যালাইন করার পর আমি এখন এটাকে নিচেটা জাস্ট শিফট কি প্রেস করে উপরে টান দিব, এবং যখন দেখবো যে গ্রিড লাইন শো করতেছে ম্যাজেন্টা কালার লাইন, তখন আমি এটাকে ছেড়ে দিলাম। দেন চেক চেক করবেন, আপনারা কাজ করবেন, কাজ করার সময় দুইটা জিনিস খেয়াল করবেন, একটা চেক করবেন, দ্বিতীয় কথা হচ্ছে কপি করে রাখবেন, কারণ কখন কি হয়ে যায় বলা যায় না। আরো একটা কাজ করবেন, যারা ডেস্কটপে কাজ করেন তারা একটু পর পর সেভ দিবেন, না হলে আপনার এটা পুরোটাই কেটে যাবে, কিডেটা করা না থাকলে হয়তো বা পুরো কাজটাই চলে গেল, তাই না? এই কাজ কেউ করবেন না, আপনারা পর পর সময় পর পর সেভ দিবেন, তাহলে হবে। আমি একটা ডিলেট করে দিই, আমার দুইটার দরকার নেই, একটা হলে হচ্ছে আমার। কন্ট্রোল ওয়াই দিলাম, আবার ব্যাক চলে আসলো। তাহলে সবাই বুঝতে পারছেন, আমরা এখানে আমি তিনটা ওয়ে দেখাচ্ছি আপনাদের কাছে, আরো যদি কোনো সোজা ওয়ে থাকে আপনারা বের করে সেভাবে কপি পেস্ট করতে পারেন, ঠিক আছে, রিফ্লেক্ট করে নিতে পারেন। দেন সবগুলাকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে সেভ বিল্ড করা শুরু করব। দেন আমি সবগুলোকে একসাথে সিলেক্ট করছি, সবগুলোকে একসাথে সিলেক্ট করার পর জাস্ট 1 মিনিট টাইম দিবেন। তো আমি এটাকে পুরোটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখন আমি সেভ বিল্ডার টুল ইউজ করব। ঠিক আছে, পুরোটা সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করার পর টুল বার থেকে এই টুলটা হচ্ছে সেভ বিল্ডার টুল, শর্টকাট হচ্ছে Shift+M। ঠিক আছে, Shift+M অথবা এখানে ক্লিক করবেন, অথবা কিবোর্ড থেকে Shift+M প্রেস করলেই হবে। ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কার্সরটা প্লাস আইকন চলে আসছে কার্সরের সাথে, এবং নিচ কর্নারে, ঠিক আছে, নিচে কর্নারে একটা প্লাস আইকন আসছে। তো আমি যদি কিবোর্ড থেকে অল্টার কি প্রেস করি তাহলে এটা হচ্ছে মাইনাস হয়ে যাবে, মাইনাস সাইন শো করবে। অল্টার প্রেস করলে মাইনাস, অল্টার ছেড়ে দিলে প্লাস, অল্টারে মাইনাস প্লাস। ওকে, তো
তোমার কিছু অংশ ডিলিট করা প্রয়োজন, কিছু অংশ অ্যাড করা প্রয়োজন। আমি যদি অল্টার প্রেস করে এগুলোতে টান দিই, যেগুলো টান দিব সেগুলো ডিলিট হয়ে যাবে। আপনি যতটুকুতে টান দিবেন ততটুকুটাই ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? পুরো ডিলিট হয়ে যাচ্ছে, ওটা আমার ডিলিট করার উদ্দেশ্য নাই। ঠিক আছে, ডিলিট করার অপশন আরেকবার একটু দেখেন, ওই যে কিভাবে ডিলিট ইয়া করলাম, অল্টার প্রেস করে টান দিব, যেগুলোতে টান দিব অল্টার প্রেস করে সেগুলো ডিলিট হবে না। তাহলে যে প্লাস আসলো না মাউস কার্সারে, প্লাস যে চিহ্নটা আসলো কোথা থেকে নিয়ে আসবেন একটু? মাউস কার্সরে প্রথমে সিলেক্ট করছি, তারপর এই যে টুল বার থেকে এই টুলটা সিলেক্ট করছি, শেপ বিল্ডার টুল। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, শেপ বিল্ডার টুল অথবা শিফট প্লাস এম প্রেস করবেন, ঠিক আছে? দেন প্লাস আসবে, অল্টার প্রেস করলে মাইনাস আসবে, ঠিক আছে? তো আমি মাঝে সার্কেলের ভিতরের যে অংশ দুটো আছে এগুলোকে আমি ডিলিট করে দিব। আমি তো অল্টার প্রেস করে এখানে একটা ক্লিক করব, এবং অল্টার প্রেস করে এই সার্কেলের মাঝে একটা ক্লিক করব। দেন এখন দেখেন, আগে আমার সার্কেলের মধ্যে অনেকগুলো পয়েন্ট ছিল, বাট আমি মাইনাস করে দিচ্ছি, কোনো পয়েন্ট আর নাই, ঠিক আছে? সবগুলো ডিলিট হয়ে গেছে, মানে এটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এখন আমি একটু শেপ গুলো বিল্ড করার চেষ্টা করি। তো প্রথমে আমি একটা বড় শেপ বিল্ড করব, সেটা হচ্ছে এইটা, ঠিক আছে? তো আপনারা জুম করে কারণ নিয়ে কাজ করবেন, ঠিক আছে? কারণ অনেক ছোট ছোট অংশ থাকে। এখন আমি কোনো কিছু প্রেস করতেছি না কিবোর্ড থেকে, জাস্ট জাস্ট প্লাস আইকনে ক্লিক করে আমি তো চেক করে নিব যে আমার কর্নারে কিছু ছাড়া পড়তেছে কিনা, ঠিক আছে? কর্নার গুলো খুব ভালোভাবে চেক করে নিবেন, তাহলে হয়ে যাবে। এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এটাও সিলেক্ট করে দিলাম। ওকে, আমার একটা শেপ হয়ে গেছে এটা, দেখছেন? এই ছোট ছোট যে রেক্টেঙ্গুলার বক্স গুলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমার বলে ভালো দেখা যাচ্ছে। এটা আমার একটা শেপ তৈরি হয়ে গেছে, আমি আরো কিছু শেপ ড্র করব, ঠিক আছে? এটার সাথে এটা দিলাম, তারপর এখান থেকে শুরু করলাম, সরি চলে যাচ্ছে, এটার সাথে এটা দিব। আপনারা জুম করে করে নিয়ে কাজ করবেন যেন কাজটা পারফেক্টলি হয়, ঠিক আছে? এটার সাথে এটা দিলাম, দেন এখানে একটা ক্লিক করলাম, ঠিক আছে? এবং এখানে দেখেন ছোট্ট একটা অংশ ছাড়া পড়ে গেছে, আমি একটু জুম করি তাহলে আপনারা বুঝতে পারবেন, এই যে অংশটা, এই অংশটা ছাড়া পড়ে গেছে। তো আমার এই অংশটাকে অ্যাড করে দিতে হবে কোনো একটার সাথে, আমি এপাশে অ্যাড করে দিলাম। তাহলে আমাকে নিচেও একই কাজ করতে হবে, উপরে যেগুলো যেগুলোর সাথে অ্যাড করছি নিচে সেগুলোর সাথে অ্যাড করে দিবো, এই যে কর্নার বরাবর অ্যাড করতে আসি, বাকি যেগুলো থাকে সেগুলোকে অ্যাড করে দিব। অ্যাড করে দিলাম, অ্যাড করে দিলাম, তারপর আমার এখানে কিছু শেপ তৈরি হয়ে গেছে, ঠিক আছে? এই শেপ তৈরির পর আমরা এই শেপ গুলোকে পুরোটাই সিলেক্ট করলাম। এখানে দেখেন, এখানে অনলি স্ট্রোক কালার শো করতেছে। আমি যদি এখানে এই যে ছোট্ট অ্যারো সাইনটাতে ক্লিক করি, এখানে ছোট্ট অ্যারো সাইন আছে একটা, এটাতে ক্লিক করলে আমার স্ট্রোক কালারটাই ফিল কালার হয়ে যাবে। আর স্ট্রোকের যে ফিলে ফিলটা স্ট্রোক, এখানে ফিল কালার কোনো কিছু দেয়া নাই, সো স্ট্রোকটা অফ হবে, ফিলটা অন হয়ে যাবে। জাস্ট এটা ক্লিক করব, অথবা কিবোর্ড থেকে শিফট এবং এক্স প্রেস করব একসাথে, ঠিক আছে? প্রেস করলাম, আমরা এখানে একটা নতুন শেপ চলে আসছে, জাস্ট লাইক অ্যান এইট, অনেকগুলো শেপ আছে মধ্যে। বাইরে একটা ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে একটা নর্মাল আর্ট। এখন আপনাদের মনে হতে পারে যে এত কষ্ট করার কি দরকার ছিল, আর্ট লেখার জন্য তো এত কষ্ট করার দরকার নেই, এতগুলো সার্কেল নেওয়ার দরকার নেই, দুইটা সার্কেল লিখলে আর্ট লিখা যায়, অথবা আমার কাছে ফন্ট আছে, আমি জাস্ট ওখানে যে এইট লিখে দিলেই হইতো। আসলে যাই হোক, ব্যাপারটা তেমন নাম,
এখানে আমার অনেকগুলো শেপ আছে, এই শেপ গুলোর জন্য আমার এটা ড্র করা, সিলেক্ট করলে দেখতে পাচ্ছি এটাকে আমি আনগ্রুপ করে নেব। আনগ্রুপ করলাম, উপরে কি আর গ্রুপ আছে কিনা আমি একটু চেক করতে হবে। এখানে আমি একটা আছে আনগ্রুপ, এখানে একটা আছে আনগ্রুপ, প্রত্যেকটা আলাদা আলাদা হয়েছে। এখন আপনাকে এটা জিনিসটাই চেক করে নিতে হবে যে প্রত্যেকটা আলাদা আলাদা হয়েছে কি হয় নাই। ওকে, দেন এখান থেকে আপনি যে কোনো একটাকে সিলেক্ট করেন। তার আগে একটু কাজ করবেন, সেটা হচ্ছে আপনারা উইন্ডো থেকে সর্চেস অপশনটা নিয়ে আসবেন, এখান থেকে খুঁজে সর্চেস অপশনটা নিয়ে আসবেন। যদি না পান, নিচে ডাউন অ্যারো কি আছে এখানে ক্লিক করলেও খুঁজে পাওয়া যাবে। যাবে যে সর্চেস আমরা খুঁজে পাইছি, ক্লিক করলাম। ক্লিক করার পর আমি যে কোনো দুইটা আইকনকে বা যে কোনো দুইটা কালারকে আমি গ্লোবাল কালার বানিয়ে নিব। আমি গ্লোবাল কালার বানাই নিব, তো এই জন্য যে কালারটাকে গ্লোবাল কালার বানাবো আমি সেই কালারটার উপর একটা ক্লিক করবেন। একটা না, যদি একেবারেই বানাতে চান তাহলে এখানে ডাবল ক্লিক করলে একটা অপশন আছে, সেটা হচ্ছে সর্চেস অপশন। ঠিক আছে, এই সর্চেস অপশন থেকে এখানে দেখেন যা মন আছে তেমনই থাকবে, শুধুমাত্র একটা গ্লোবাল লেখা আছে। এই গ্লোবাল লেখার পাশে আমরা একটা টিক চিহ্ন দিয়ে দিলে এটা গ্লোবাল কালার হয়ে যাবে। টিক চিহ্ন দিলাম, দেন ওকে। এখানে দেখেন কালারটা, প্রত্যেকটা কালার রেক্টাঙ্গেল আছে, পারফেক্ট স্কোয়ার আছে, বাট এখানে একটু খেয়াল করেন যেটা আমি গোল্ডেন কালার করছি সেটার কর্নারটা খেয়াল করেন, একটু মনে হচ্ছে মানে ভাঁজ দেয়া আছে। ঠিক আছে, চিহ্নিত করা আছে যেটা গ্লোবাল কালার। তো আমরা সিএমআই কে সায়ান এই কালারটা নিচ্ছি, আমরা সিএমআই কে ব্লু কালারটা নেব। জাস্ট একটা ক্লিক করে আপনারা যদি মনে করেন যে এখানে ডাবল ক্লিক করে সর্চেস অপশন নিয়ে আসবো তাও নিয়ে আসতে পারবেন, যদি মনে হয় যে না আমি এখান থেকে নিয়ে আসবো না, তাহলে কালার সিলেক্ট করে, কালার সিলেক্ট করার পর কালারের ডান পাশে সবসময় দেখবেন যে চারটা ডট আছে, এখানে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি সর্চেস অপশন খুঁজবেন, যে সর্চেস অপশন আমি পাইছি, দেন এটা ওপেন করে দিলাম। সর্চেস অপশন ওপেন করলে এরকম আমাদের একটা পপ আপ মেনু আসতেছে, আবার পপ আপ মেনুতে এখানে সিএমআই কে ব্লু কালারের নাম শো করতেছে। ঠিক আছে, প্রসেস কালার সিএমআই কে, এখানে সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক সবকিছু ডিটেলস দেওয়া আছে। তো আমরা এখানে গ্লোবালে ক্লিক করে ওকে করে দিলাম। ঠিক আছে, দুইটা কালারকে আমরা গ্লোবাল কালার করে নিছি। এখন যে কোনো একটা শেপ সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি এখানে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব। গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করার জন্য আমি জাস্ট এখানে একটা ক্লিক করলেও গ্রেডিয়েন্ট কালার ওপেন করতে পারি, অথবা উইন্ডো থেকে কেউ গ্রেডিয়েন্ট টুলটাও নিয়ে আসতে পারে। গ্রেডিয়েন্ট টুল দেন, এখানে গ্রেডিয়েন্ট স্লাইডার চলে আসছে। আপনি যদি স্লাইডারের উপর একটা ক্লিক করেন, এখানে স্লাইডারে যে কালারটা শো করবে সেই কালারের গ্রেডিয়েন্টটা এখানে অ্যাড হয়ে যাবে। তো এখানে আমার কি শো করতেছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এখানে আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে, এ হচ্ছে কালার। এবং কালারের কয়েকটা অপশন আছে আপনারা চাইলে, ঠিক আছে, এভাবে নিলাম আমি। এখান থেকে এখন আমি আবার বাকি কালারগুলো চেঞ্জ করব, হোয়াইটটাও চেঞ্জ করব, আমি ব্ল্যাকটাও চেঞ্জ করব। ঠিক আছে, তো হোয়াইটের উপর ডাবল ক্লিক যদি করেন, হোয়াইটের উপর আমি ডাবল ক্লিক করলাম, তাহলে আমাদের এখানে সর্চেসের অনেকগুলো অপশন আসলো। আমি সর্চেস কাছ থেকে প্রথমে সিএমআই কে সায়ান যেটা প্রথমে নিয়েছিলাম সেটা সিলেক্ট করে দিলাম, দেন যে অংশটা ব্যাক ব্যাক এসেছিল যে অংশটা সেটাকে ডাবল ক্লিক করে আমরা এখানে সিএমআই কে ব্লু এই কালারটাতে ক্লিক করে দিলাম। এখানে দেখেন আমার কালারটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেছে এখানে চেঞ্জ করার সাথে সাথে। আপনারা কালার আরো অনেকভাবে চেঞ্জ করতে পারেন চাইলে। ঠিক আছে, এবং গ্রেডিয়েন্টের যে অপশনটা বলতেছিলাম যে গ্রেডিয়েন্টের এখানে কয়েকটা ধরনের আছে, প্রথমে একটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট, রেডিয়াল গ্রেডিয়েন্ট পরেরটা, তারপর হচ্ছে ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট। ঠিক আছে, তো আমি লিনিয়ার গ্রেডিয়েন্ট হয়তো বা দেখানো হয়েছে কিনা জানি না, আমি আজকে লিনিয়ারটাই দেখাবো, একটু মাঝে মাঝে করে রেডিয়াল গ্রেডিয়েন্ট খুব যদি হয়তো হবে। ঠিক আছে,
সিলেক্ট করে একটা অংশকে আমরা কালার করে নিলাম। এখন পুরো অবজেক্টটা সিলেক্ট করব আমি। সবগুলো একসাথে সিলেক্ট করে নিয়ে আমি যেহেতু একটা কালার একটাতে অ্যাড করছি, আমি আইড্রপার নিলাম, এখান থেকে আইড্রপার টুল নিয়ে জাস্ট সেই কালারটার উপর ক্লিক করলে ওই সেম কালার সেম ইফেক্ট করতে করতে অ্যাপ্লাই হয়ে যাবে। সেম ইফেক্ট প্রত্যেকটাতে অ্যাপ্লাই হয়ে গেছে এবং এখানে আমার একটা সুন্দর লোগো তৈরি হয়েছে। যদি আমি এটাকে অ্যাডজাস্টমেন্ট করব, ঠিক আছে, এটা অনেক টাফ মনে হচ্ছে না, খুব ইজি, কোনো টাফ নেই। এটা ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ আচ্ছা, সমস্যা নেই, আমি ভিডিও দিয়ে দিব। তো আমি এটাকে এখন কালারগুলো একটু ফিক্স করার চেষ্টা করি। ঠিক আছে, সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে গ্রেডিয়েন্ট এর মধ্যে অ্যাঙ্গেল শো করানো যায়। আপনি চাইলে যত এক ডিগ্রি অ্যাঙ্গেল দিবেন, 45 ডিগ্রি দিব না -45 দিব, এটা আপনার ইচ্ছা, আপনার কাজের জন্য যেটা দরকার, যখন যেটা দরকার হবে তখন সেটা অ্যাড করতে হবে। তো মাঝের কালারটা একটু চেঞ্জ করি, অথবা গ্রেডিয়েন্ট স্লাইডার থেকে আপনি চেঞ্জ করতে পারেন এই কালারগুলো। যেখানে গ্রেডিয়েন্ট টুল বারে আছে, গ্রেডিয়েন্ট আছে, জাস্ট জায়গাগুলো সিলেক্ট করে টুল বারে গ্রেডিয়েন্ট ক্লিক করে এখন একটা স্লাইডার দেখতে পাবেন। স্লাইডারটা যেখান থেকে সেখানে দিতে পারবেন, আপনি দিলে সেটা কালার চেঞ্জ হবে। ঠিক আছে, আপনি কতটুকু দিতে চাচ্ছেন বা আপনি কতটুকু দিবেন আপনার ইচ্ছে। দেন আমি মাঝের কালারটা একটু চেঞ্জ করি। এটা এখানে দেখেন গ্রেডিয়েন্ট সাইডের কয়টা কালার আছে, দুইটা। আমি তো একটা কালার অ্যাড করতে চাচ্ছি, কিভাবে অ্যাড করব সেটা হচ্ছে কর্নারে ক্লিক করার পর দেখুন দেখুন প্লাস আইকন শো করতেছে, তখন এটা ক্লিক করে দেন, তাহলে আগের কালার যেটা ছিল সেই কালারের এক্স্যাক্টলি সেম কালারটা এখানে চলে আসতেছে। আমি এটাকে কর্নারে নিয়ে আসি আর আমার লেফটে যেটা ছিল সেটাকে মাঝে নিয়ে যাবো। মাঝে নিয়ে যাওয়ার জন্য আপনারা যদি মনে করেন যে একেবারে পারফেক্টলি ভাবে অর্ধেকে পৌঁছাচ্ছে না, তো নিচে অপশন দেখবেন এখানে কত ডিগ্রি আছে, জাস্ট খেয়াল করে ঠিকঠাক করে নিবেন। আমি 50 করে নিলাম। যদি মনে হয় যে স্লাইডার কোথায় আছে আমি খুঁজবো, তাও স্লাইডারকেও খুঁজে পাবেন। ঠিক আছে, তো এখানে আমি একটু অ্যাঙ্গেল দিয়ে দিই, 45 ডিগ্রি অ্যাঙ্গেল সিলেক্টেড নেই। এখন মনে হচ্ছে কালারটা এই পাশ থেকে এই পাশে পড়ছে। দেন চাইলে আপনি আরো কালার ফিক্স করতে পারেন, যদি মনে হয় যে না কালার ফিক্স করবেন তো কালার ফিক্স করতে পারেন, যদি মনে হয় যে না এটা ঠিক আছে তাহলে এটা ঠিক আছে। বুঝতে পারছেন সবাই? তারাই হলো বুঝতে পারছেন কি কালার কানেকশনটা আমি বুঝতে পারলাম না ঠিক মতো। কি বুঝলেন না বলেন, আরেকবার বোঝাই দিচ্ছি। মানে ওই যে মিডল এর শেপটা যে কালারটা নিয়ে আসলেন সেটা। আমার আগে এমন ছিল মিডল এর শেপটা, ঠিক আছে, এখানে এমনও ছিল না, আমার ছিল একটু ব্যাকে যাই তাহলে বুঝতে পারবেন। আমার এমন ছিল, তাই না? আমি এখান থেকে আমার এখানে দুইটা কালার দেয়া আছে, একটা সায়ান একটা হচ্ছে ব্লু, ঠিক আছে। আমি ব্লু কালারটা জাস্ট স্লাইডারের উপর একটু যদি আমি দেখি, তখন দেখবেন একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন, একটা ক্লিক করবেন, তাহলে আপনি যে পাশ থেকে ক্লিক করবেন সেই পাশে একটা নতুন করে শেপ তৈরি হবে। এখানে আমার কালারের মধ্যে তিনটা, আমার দুইটা কালার ছিল, আমার তিনটা কালার চলে আসবে, শেপটাই চেঞ্জ হয়ে যাবে। দেখেন একটু আমি নিয়ে আসলাম এটাকে, এটাকে কর্নারে নিয়ে আসি এবং যেটা কর্নারে ছিল সেটাকে মাঝে নিয়ে যাব। নিয়ে যাওয়ার সাথে সাথে দেখতেছেন আমার এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আমার শেপের কালারটা
সাথে সাথেই চেঞ্জ হয়ে যাচ্ছে। যাই হোক, আমি এটাকে কর্নার, সরি, আমি এটাকে কর্নারে নিয়ে আসলাম, এবং মাঝের যে সায়ান কালারটা আছে এটাকে আমি মোটামুটি 50% নিয়ে আসবো। যদি না পারেন, এখানে নিচে অপশন আছে, আমি 50 লিখে দিলেও 50 চলে আসে। ঠিক আছে, জি ভাইয়া, ঠিক আছে, বুঝতে পারছি। দেন আমি অ্যাঙ্গেলটা দেখেন, অ্যাঙ্গেলটা উপর থেকে আসছে, আমি অ্যাঙ্গেলটা একটু বাঁকা করে দিব, মানে অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি করে দিলাম। তাহলে কালারটা মনে হচ্ছে এখান থেকে পড়ে এবার থেকে ঘুরে চলে গেছে। এটা রাখার পর আমি গ্লোবাল কালার কেন নিছি, এখন যদি আমি গ্লোবাল কালার নিছি, আমি দেখেন এটা আমি সিলেক্টেড নাই, এখন এটা আমার সিলেক্টেড নাই, আমি জাস্ট সার্চেসে যাই, গিয়ে যে কোনো একটা গ্লোবাল কালার ওপেন করি, যে ওপেন করছি এখন। খেয়াল করেন, এখান থেকে আমি যদি কালার গুলো চেঞ্জ করি, সিএমওয়াই কে ভ্যালু গুলো যদি চেঞ্জ করি, তাহলে দেখেন কি এখানে, জাস্ট প্রিভিউটা অন করে নেবেন, নাহলে দেখতে পাবেন না, প্রিভিউ অন করে নিলে দেখতে পাবেন। দেখুন কালারটা আমার অটোমেটিক্যালি চেঞ্জ হচ্ছে। সবাইকে ক্লিয়ার যে পর্যন্ত দেখানো হয়েছে সে পর্যন্ত প্রত্যেকে রেসপন্স করিয়েন তো। এই জন্য আমি গ্লোবাল কালারটা নিয়েছিলাম, আমি যদি এখান থেকে গ্লোবাল কালারের পরের কালারটা নিতাম, তাও যদি আমি চেঞ্জ করতাম, এটা তাও চেঞ্জ হবে, জাস্ট প্রিভিউ অন করে নেবেন। হ্যাঁ বলেন, কি সমস্যা, কেউ কিছু বলতে চাইলেন? আমাদের এখানে ইনফিনিটি লোগো বানানো শেষ। প্রথমে আমাদের একটা এআই ফরম্যাটে রাখতে হবে, ঠিক আছে? আপনারা কাজ করার সময় সময় যেহেতু আমি প্রথমে রিনেম করছি, আপনারা কন্ট্রোল এস প্রেস করলেও হবে, কন্ট্রোল এস প্রেস করে এটা ডিজাইন লোকেশন সিলেক্ট করে দিতে হবে, অথবা যদি মনে করেন যে না এভাবে নেবো না, তাহলে সেভ অ্যাজ করে দিতে হবে, কন্ট্রোল শিফট এস। আমি যে নাম লিখা আছে সেই নামটা লিখে দিলাম, ডেস্কটপ লোকেশন সিলেক্ট করে দিয়ে সেভ করে দিলাম, এবং এটাকে আমি পিএনজি এটা এক্সপোর্ট করে নেবো, ফাইলে টিকে গে এক্সপোর্ট। আমি এটাকে সেভ করবো, যেখানে যা ডিটেলস আছে, এখানে অনেক সময় জিপ থাকতে পারে, পিএনজি থাকতে পারে, আমরা জেপিজি সিলেক্ট করলাম, এবং এখানকার অপশন সবসময় চেঞ্জ করার লাগে, মিডিয়াম, লো, হাই, ঠিক আছে, আমরা ম্যাক্সিমাম করে দিলাম, দেন সেভ। যে নাম লেখা আছে সেই নামে সেভ করলাম, জাস্ট একটু অন লাগাই দিলাম, এখানে ডেমো কপির জন্য এম লাগাই দিলাম, ঠিক আছে, অন দিলাম। এটা পরবর্তীতে আমরা আরো কালারফুল করে বানাইলে আমরা আরো 2, 3, 4 এভাবে দিব, জাস্ট সেভ করব, চেক করি আমরা। সবাই বুঝতে পারছেন ঠিকভাবে? কারো অসুবিধা থাকলে বলেন এখন। ঠিক আছে, সবাই যেহেতু বুঝতে পারছেন, প্রত্যেককে এটা প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে করতে ইজি হয়ে যাবে, প্র্যাকটিস করলে ইজি হয়ে যাবে। সার্কেল ছাড়া কোনো কিছু কি নেওয়া হয়েছিল এখানে? সার্কেল এবং রেক্টাঙ্গেল ছাড়া না ভাই, এই সব কিছু সিরিয়ালি মনে রাখাটা টাফ হয়ে যাচ্ছে, তাই প্র্যাকটিস করতে হবে। ওকে ফাইন, আমি ভিডিওটা এখানে আপলোড করে দিচ্ছি আপনার।